সোমবার দুপুরে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারি ওয়ার্কার অ্যান্ড হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে আরামবাগ শহর জুড়ে র্যালির মাধ্যমে সিডিপিওকে ডেপুটেশন দেওয়া হলো। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হলো ন্যূনতম 21,000 টাকা বেতন ধার্য করতে হবে এবং প্রতিটি অঙ্গনারি কর্মীদের অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে। দেবেন আপনারা আমাদের অঙ্গনারি অল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই দাবিটা তুলছি। এর আগেও তো দাবি তুলেছিলেন, সেই দাবিগুলো কি ফলস্বরূপ হয়েছে? ফলস্বরূপ হ্যাঁ হয়েছে। আমরা চেয়েছিলাম যে আমাদের যেসব বয়স্ক দিদিরা রিটায়ারমেন্ট হচ্ছে, মানে 65 বছরে যেসব দিদিদের বসিয়ে দেওয়া হচ্ছে, ওনাদেরকে আমাদের দাবি ছিল যে 5 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু সেটা 3 লক্ষ টাকা সাকসেস হয়েছে, দিচ্ছেন কিন্তু 5 লক্ষ দিচ্ছেন না। তারপরেও আমরা এই দাবি তুলেছি আমার পুনরায়। আপনার নাম? আমার নাম তনুশ্রী ঘোষ, আমি হরিণখোলা ওয়ানের ICDS কর্মী, অল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার ইউনিয়নের একজন সদস্য। আজকে আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। আমাদের অতি সম্প্রতি কেন্দ্র এবং রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের প্রত্যেকটা মানে মেয়ের কাছে স্মার্টফোন থাকতে হবে, এবং সেই স্মার্টফোন একটা একটা অ্যাপস এনেছে, পোষণ টেকার অ্যাপ আছে। পোষণ টেকার অ্যাপসের মাধ্যমে আমাদের বেনিফিশিয়ারিদিকে রেজিস্ট্রেশন করে তাদেরকে খাবার দিতে হবে, এবং যেসব বেনিফিশিয়ারি মানে মোবাইল থাকবে না, তাদের মোবাইলে ওটিপি যাবে না, তারা খাবার পাবে না। যেমন এখন যেমন রেশন রেশন দেওয়া হচ্ছে, সেরকম সিস্টেমে খাবার দেওয়া মনিয়ম চালু করছে আর কি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপসটা চালু করার পর কিন্তু আমাদের কোনো মোবাইল ফোন বা বিশাল কিছু দিচ্ছে না, যাতে আমরা মোবাইল ফোন পাই এবং রিচার্জ পাই, সেই জন্যই আজকে আমরা দাবি প্রতিবাদ আমরা ক্লাসে হাজির হয়েছি। আর কি কি দাবি আছে আপনাদের এটা বাদেও? দাবিগুলো আছে যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাতে নিজস্ব ঘর, পরিশুদ্ধ পানীয় জল, শৌচাগার এবং সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হয়। সমস্ত অফিসিয়াল কাজের জন্য সকল কর্মীকে স্মার্টফোন এবং ফোনের রিচার্জ চার্জ দিতে হবে। উপযুক্ত পরিকাঠামো না গড়ে তুলে পোষণ ট্র্যাকার অ্যাপ চালু করা চলবে না। বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি এবং সবজির দাম নির্ধারণ করতে হবে, এবং প্রতি মাসের বিল মাসের শেষে পেমেন্ট করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে। ন্যূনতম বেতন 21,000 করতে হবে। সকলের PF, ESI ও অবসরকালীন পেনশন চালু করতে হবে। কর্মরত অবস্থায় কারো মৃত্যু হলে তার নিকট আত্মীয়কে চাকরি এবং এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে, আর প্রতি মাসে 10 তারিখের মধ্যে সবজি ও জ্বালানি বিল দিতে হবে। কোথায় যাবেন আজকে ডেপুটেশন নিয়ে? আজকে আমাদের ডিপার্টমেন্টটা সিডিপিও অফিসে গিয়ে হাজির হবো আমরা সবাই মিলে। কোথা থেকে র্যালি করবেন এবং কোথায় যাবেন? আমরা আজকে জুবিলি পার্কের মাঠ থেকে লিং রোড হয়ে আমাদের সিডিপিও অফিসে যাবো। আপনার নাম? আমার নাম মিঠু চ্যাটার্জি, আমি একটা ICDS কর্মী। কোথায়, কোনখানে ICDS কর্মী? কোনখানে? আমার সেন্টার রিয়াদ, মানে আরাঙ্গি 2 পঞ্চায়েতে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।